ডাঙর খবর, কেন দেশ কপাই যাওয়া এই ডাঙর ঘটনা সংঘটিত হয়েছে এবার বাঙ্গালুরু। আপনার হয়তো মনত আছে যে বিগত বর্ষত এগারী যুবকে কেনেদরে প্রেমিকাক কাটি টুকুরা টুকুর করে ফ্রিজত ভরাই থাকছিল, ঠিক তেনেদরে এবার অনুরূপ ঘটনা সংঘটিত হয়েছে বাঙ্গালুরুত। এগারী 30 বছরীয় মহিলাক 30 টুকুরাক কাটি ফ্রিজত ভরাই থা হল, আর এই খবরে এটা সমগ্র দেশত চাঞ্চল্যর সৃষ্টি করেছে। আর এই মুহূর্তে জানাব বিচার এই খবরের সবিশেষ তথ্য। পুনের দেশ কপাই যাওয়া এক নৃশংস হত্যাকাণ্ড, দেশ কপাই যাওয়া এক নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মহিলার জীবন শেষ করে টুকুরা টুকুর করে ভরাই থলে ফ্রিজত। সুচ্চ অট্টালিকার ফ্লেটর ফ্রিজত মহিলার 30টাক টুকুরা উদ্ধার। ফ্লেটর প্রায় 30 বছরীয় মহিলাগীর 30 টুকুরা উদ্ধার করাক এটা চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। 15 দিনের পূর্বে মহিলাগী হত্যা করে টুকুরা টুকুর করে ভরাই থার সন্দেহ প্রকাশ করা হয়েছে। স্বামীর পর আতরত থাকি ফ্লেটত অকলে বাস করেছিল মহিলাগী। বাঙ্গালুরুর মলেশ্বরম ফ্লেটত উদ্ধার হয়েছে মহিলাগীর টুকুরা টুকুর সেই মৃতদেহ। দীর্ঘদিন ধরে স্বামীর পর পৃথক হয়ে আছিল মহিলাগী, স্বামীর পর পৃথক হয়ে আছিল মহিলাগী। সমগ্র ঘটনার তদন্ত আরম্ভ করেছে এতিয়া বাঙ্গালুরু আরক্ষী। কোনে কেনেক কেতিয়া মহিলাগীক হত্যা করলে সেয়া এটা রহস্যর আবর্তত সুমায় পড়েছে। আর পুনের দেশ কপাই যাওয়া এক ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে, কেন সকলোরে মনত আছে যে বিগত বর্ষত নিজের প্রেমিকে প্রেমিকা কেনেদরে প্রেমিকে প্রেমিকা কাটি টুকুরা টুকুর করে ফ্রিজের ভিতর ভরাই থাকছিল। এই খবরে সমগ্র দেশত চাঞ্চল্যর সৃষ্টি করেছিল। আর এই খবর সংবাদ মাধ্যমত বিগত প্রায় এটা মাসে সেই খবরক তুলপার সৃষ্টি হয়েছিল। আর অনুরূপ ঘটনা সংঘটিত হয়েছে এবার বাঙ্গালুরুত। এবার বাঙ্গালুরুর একটা সুচ্চ অট্টালিকাত 30 বছরীয় এগারী মহিলাক 30 টুকুরাক কাটি 30 টুকুরাক কাটি ফ্রিজের ভিতর ভরাই থা আছে। ইতিমধ্যে আরক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে। আরক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হয়ে ইতিমধ্যে তদন্ত আরম্ভ করেছে। আর প্রারম্ভিক খবর অনুসরে মহিলাগীক 15 দিনের পূর্বে এনেদরে কাটি ফ্রিজত ভরাই থার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। মহিলাগীকে স্বামীর পর দীর্ঘদিনে আতরত আছিল, আর দীর্ঘদিনে স্বামীর পর আতরত থাকি মহিলাগীকে এই যে ফ্লেট আপনাদের দেখিছে এই ফ্লেটট অকলে বাস করেছিল। আর এগারী মহিলাক এতিয়া 30 টুকুরাক কাটি ফ্রিজের ভিতর ভরাই থার এই ঘটনায় সমগ্র দেশত পুনের চাঞ্চল্যর সৃষ্টি করেছে। কিন্তু কোনে কেতিয়া আর কেনে আর কি কারণত এগারী মহিলাক এনেদরে কাটিলে বা কাটি টুকুরা টুকুর করে ফ্রিজত ভরাই থাকছে এই খবর এতালে রহস্যর আবর্তত সুমায় পড়েছে। যদিও অতি শীঘ্রে দোষীক হয়তো করায়ত্ত করার সম্ভাবনা আছে কর্ণাটক আরক্ষীর ফালের পর। এবার আমি পুনে পুনে ঘটনার লগত জড়িত কিছু মন্তব্য আপনার দেখাবল চেষ্টা করছো। ফাইভ মন্থ্সিন মনেগে বাড়িগে বন্দিদ্দারে ಅಂತ ಕೇಳ್ಪಟ್ಟಿದ್ದೆ। ಡೈಲಿ ಒಂದ್ಸಲ ಏನೋ ಇಲ್ಲಿರೋ ಅಂಗಡಿಗೆ ಒಂದ್ಸಲ ಬಂದು ಹೋಗ್ತಾ ಇದ್ದಾರೆ ಅಷ್ಟೇ ಅಂಗಡಿಗೆ। ಬೆಳಗ್ಗೆ ಹೋದ್ರೆ ತಿರುಗಿ ಈವ್ನಿಂಗ್ ನೈಟೇ ಬರ್ತಾ ಇರೋದು, ಅವರು ಈವ್ನಿಂಗ್ ನೈಟೇ ಬರ್ತಾ ಇದ್ದ ಯಾರೋ ಒಬ್ರು ಬಂದು ಬೈಕಲ್ಲಿ ತಂದು ಬಿಡ್ತಾ ಇದ್ರು ಅಂತ ಒಂದು ಸಲ ನಾವು ನೋಡಿದ್ವಿ। ಜಸ್ಟ್ 5 ಮಂತ್ಸ್ ಆಯ್ತು ಅವ್ರು ಬಂದ ಮನೆಗೆ ಅಷ್ಟೇ ಆಮೇಲೆ ಅವ್ರು ಏನು ನೋಡ್ತಾ ಇರಲಿಲ್ಲ ನಾವು ಅಷ್ಟೇ। ಬಟ್ ಈಗೊಂದು 10 ಡೇಸಿಂದ ಮನೆ ಬೀಗ ಹಾಕಿತ್ತು ಅಂದರು, ಆ ಬಿಲ್ಡಿಂಗಲ್ಲಿ ಮಾಡಿ ಮೇಲೆ ಹೋಗೋರೆಲ್ಲನೂ ಸ್ಮೆಲ್ ಇದೆ ಅಂತಂದರು। ಪೊಲೀಸ್ ಕಂಪ್ಲೇಂಟ್ ಮಾಡಿದ್ರು, ಅಷ್ಟಕ್ಕೆ ಅವ್ರು ಯಾರು ದೂರ ರಿಲೇಷನ್ ಅಂತ ಅವರು ಬಂದರು, ಬೀಗ ಹೊಡೆದು ಒಳಗೋಗಿದ್ದಕ್ಕೆ ಎಲ್ಲ ಪೀಸ್ ಪೀಸ್ ಆಗಿ ಕಟ್ ಮಾಡಿ ಜನ ಇದ್ದಾರೆ ಫಸ್ಟ್ ಫ್ಲೋರಲ್ಲಿ ಇವರು ಇರೋದು, ಮೇಲೆಲ್ಲ ಇದ್ದಾರೆ, ಎಲ್ಲ ಬರೀ ಸಣ್ಣ ಸಣ್ಣ ಮನೆಗಳು।